কেটে গেছে 51টা দিন, হ্যাঁ 51 দিন পর নিয়ে এসেছি আপনাদের সকলের প্রিয় কুইজিনিয়া চ্যানেলকে আপনাদের সবার কাছে রেগুলার ভিডিও দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়ে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো গরমকালের একটা সবজি, যেটা হলো কাঁকরোল, আর তার সাথে আলু পনির দিয়ে দুর্দান্ত একটা রান্না, যেটা ভাত অথবা রুটি পরোটা সবের সাথেই দারুণ যায়। দেখে নেওয়া যাক পদ্ধতি। কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল, রান্নাটা সাদা তেলে করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেলে দুটো ছোটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে 1/4 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে 3টে বড় সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে এর মধ্যে আমরা দিয়ে দিলাম। আলুটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে 1-2 মিনিট সময় নিয়ে হালকা একটু ভেজে দেব। আলুর কালারটা হালকা যখন চেঞ্জ হতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিন কাঁকরোল। কাঁকরোল এখনও বাজারে বেশ পাওয়া যাচ্ছে, তাই এই রেসিপিটা কাঁকরোল দিয়েই করলাম। 400 গ্রাম কাঁকরোল খোসাটা একটু ছাড়িয়ে আমরা পিস করে কেটে দিয়েছি। কাঁকরোল দিয়ে আলুর সাথে মিশিয়ে আবারও 1-2 মিনিট সময় নিয়ে হালকা লালচে রং আসা পর্যন্ত আমরা এখানে ভেজে নিলাম। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি পনির। 200 গ্রাম পনির কিউব শেপে কেটে নেওয়া হয়েছে, আর সেটা দিয়ে আবারও একবার 1-2 মিনিট সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর আবারও একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দেব কিছু রেগুলার ড্রাই স্পাইসেস, আড়ম্বর কিছু নেই, একদমই সামান্য। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর সবশেষে একটু বেশি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে মশলাগুলোকে দিয়ে আরও একবার সবজিটাকে কষিয়ে নেব 1-2 মিনিট সময় নিয়ে। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রয়েছে। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল, কারণ আলুটাকে সেদ্ধ করতে হবে। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। নিরামিষ সবজিতে চিনিটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন, টেস্টটা ভালো আসে। 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, যেটা বাড়িতে বানানো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 4 গোটা 4 কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 8-10 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। এটা কিন্তু ঝোলটা টেনে নিয়েছে, আমি কিন্তু শুকনোই রাখছি, চাইলে আপনারা ঝোল রাখতে পারেন। সবজিও সমস্ত সেদ্ধ হয়ে গেছে, ফ্লেমটা অফ করে 1/2 টিস্পুন ঘি ছড়িয়ে দিন ওপর থেকে, আর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিন। আর তাহলেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো এই আলু কাঁকরোল পনিরের রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মধ্যে একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন, আর চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন। যদি রেসিপিটা ভালো থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না যেন। তাহলে দেখা হবে আবারও কিছুদিন কালকেই আর একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।